ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। লুটপাটের শাস্তি পেয়েছে তারেক ও তার স্ত্রী, রংপুরের মহাসমাবেশে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভোট চাইলেন নৌকায়। দুর্নীতি দমন কমিশনের মামলায় তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে রায় সরকারের হিংসা ও আক্রোশের প্রতিফলন, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তারেক রহমান ও ডক্টর জোবায়দা কারাদণ্ডের রায়কে ফরমাইশি বলেছেন বিএনপির নেতারা। প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল। যুবরাজও শেষ, দেশ নেত্রীও শেষ, এখন বিএনপির নেতাকে? প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারেক রহমানের রায় প্রতীয়মান হয়েছে দেশে আইনের শাসন আছে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক, বললেন রায়কে রাজনৈতিক বলার সুযোগ নেই। 22 দেশের রাষ্ট্রদূতের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সিনিয়র নেতাদের, জানালেন দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। টিএসসিতে নুরুল হক নূরকে বেধড়ক মারধর, ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গণ অধিকার পরিষদের 25 নেতাকর্মী আহত। ব্রাজিলে পুলিশের মাদক বিরোধী অভিযানে অন্তত 45 জন নিহত, আটক করা হয়েছে 58 সন্দেহভাজনকে। বড় অঘটন নারী বিশ্বকাপে, গ্রুপ পর্বেই ছিটকে গেল ব্রাজিল, বাদ পড়েছে ইতালি ও আর্জেন্টিনাও।